এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এখন হচ্ছে বিকাল বেলা, আজকে যেহেতু সানডে ছিল তো মোটামুটি আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ প্রতিদিন তো এই সুযোগটা হয় না। তারপর একবারই আমরা লাঞ্চ করে নিয়েছি, আজকে ব্রেকফাস্ট টোটালি স্কিপ হয়ে গেছে। একটু লেট করে স্নান করেছি যেহেতু আজকে সানডে, তাই নো রুটিন নো ঝামেলা, তাই জন্য একদম সবকিছু উইদাউট শুটিং এই হয়েছে। তো এখন হচ্ছে বিকালবেলায় আমরা জাস্ট বেরোবো, আমি রেডি হয়েছিলাম, আমি রেডি হওয়ার পরই কাঞ্চন রেডি হতো, তো তার কিছুক্ষণ পরেই দেখলাম হঠাৎ করে তাইফু শুরু হয়ে গেল। তো এখন মোটামুটি অনেকটাই তাইফু হচ্ছে, হাওয়াও হচ্ছে, তো একটু কমলে তারপর বেরোবো। মোটামুটি আজকে একটুখানি কেনাকাটা করবো, কিছু কিছু কটা প্রয়োজনীয় জিনিস পিক করবো, দ্যাটস ইট। এটা কাগুচি থেকে একটু দূরে, একটু ভেতরে, একটু গ্রাম সাইডে, তো গ্রাম বলবো না, মানে কাগুচি প্রপার থেকে একটু ভেতরে। তো এইখানে একটা সুন্দর এরকম রং বেরঙের পাতার একটা পার্ক রয়েছে যেটার নাম মমিজি কোয়েন। তো তার ঠিক সামনেই রোডটা, রোডের সামনেই একটা দোকান, দেখতেই পাচ্ছ এখানে সব ফ্রেশ, সব অর্গ্যানিক শাক সবজি ফল লেবু মূলো মানে এইরকম কাইন্ডের সব জিনিসপত্র থাকে। তো এইখানে দেখো দোকানে কোনো সেলার্স নেই, কোনো সেলার নেই, সবাই এখানে কিন্তু আমরা কাস্টমার, যারা যারা হচ্ছে প্রত্যেক আমার কাস্টমার। তো এইখানে দেখো লেবু রয়েছে, অর্গ্যানিক লেবু, দেন অরেঞ্জ রয়েছে কিছু, দেন এখানে এই যে যে সবজিটা, এটা হয়তো তোমরা কেউ চিনবে কি না আমি জানি না ঠিক, এই যে এটাকে এখানে কি বলে, এখানে এটা গোয়া। এবার প্রশ্ন এখানে কীভাবে কিনবে, এখানে কিনবে দেখো এখানে প্রত্যেকটা কাছে এখানে দেখো এটা। তো আমরা এখানে নিচ্ছি হচ্ছে একটা মূলো নিচ্ছি, এখানে দু পিস মূলো রয়েছে আর শাক রয়েছে, বেসিক্যালি আমরা শাকটার জন্যই মূলোটা নিচ্ছি। তো এখানে লেখা রয়েছে এই যে এভাবে প্রাইসটা এখানে লেখা রয়েছে 200 ইয়েন। ঠিক এই জায়গাটাই কয়েন বক্সটা রয়েছে, এখানে দেখো দেখো এখানে কতটা সততার সঙ্গে সবাই ডিল করে। এখানে কাঞ্চন 200 পয়সা দিল, অলরেডি 100 পয়সা দেওয়া হয়ে গেছে এখানে, তো ইয়া একদম হ্যাপি বায়ার। তো আমরা এখন যাচ্ছি একটি লোফটে একটা হিউমিডিফায়ার কেনার জন্য। সো উই আর লুকিং ফর আ হিউমিডিফায়ার। তো আমাদের ঘরের ছোট্ট হিউমিডিফায়ারটা নষ্ট হয়ে গেছে, কি করেছে ও বারবার জলটা ফেলে দিয়ে মানে এতটাই ওটা এতটা লাইট ওয়েট, ওটা বারবার ফেলে দিয়ে জলটা শুধু মোটরটার উপরে পড়ে, সো ওটা নষ্ট হয়ে গেছে। তো একটা নতুন হিউমিডিফায়ার খুঁজছি আমরা, বাট এখানে আমাদের পছন্দ হচ্ছে না অতটাও, তো আমরা এখন অন্য কোথাও কোনো অপশান দেখতে যাচ্ছি। সেটা তো পেলাম না, তো কফি খেতে খেতে অন্য একটা স্টোরে যাবো, সেখানে গিয়ে আমরা খুঁজবো। পার্টিকুলার এই জায়গাটা নতুন হয়েছে, নতুন বলতে 3-4 মাস হয়ে গেছে, স্টোরটার নাম শেল্টার গ্রিন। এখানে ছোটোখাটো খারাগে এবং সালাডে টাইপের কিছু কিছু স্ন্যাক্স পাওয়া যায়, সঙ্গে কফিও পাওয়া যায়। তো এখানে এসে মাঝে মাঝে ছবি তুলি, ছবি তুলে কফি খেয়ে বা চলে যাই, খুব ভালো লাগে যেহেতু আমি গাছ পছন্দ করি। তো এখানে এটা অ্যাকচুয়ালি গাছের নিয়ে মানে গাছ নিয়েই সব কিছু। আরে কেমন ঠান্ডা সেটা বলো, ঠান্ডা তার উপরে হাওয়া, সো জামানে তো হঠাৎ হঠাৎ করেই ঠান্ডা হাওয়া চলে আসে, তাই যেটাকে বলা হয়। তো সেই জন্য আমরা কফি খাচ্ছি, তাই তো কাঞ্চন কি কফি খাচ্ছে বলে দাও, কফি লাটে, হট কফি লাটে খাচ্ছি আমরা। ঠান্ডার দিনে একটু কফি না খেলে ভালো লাগে, ভালো লাগছে কিন্তু যে কফিটা খেতে দেয় না, অনেকদিন পরে কফি খাচ্ছি আমি। এই বেসিক কফি খুব একটা ভালো খাই না, চা কফি খাই না তেমন, বলছি ঠান্ডার দিনে খাই, কিন্তু ও কিন্তু বেশ কফি খেতে খুব পছন্দ করে। হুম
না ভালো দেখে নিও হাওয়াটা জাস্ট দেখো এত হাওয়া হচ্ছে ও মাই গুডনেস চুল টুল সব উড়ে একদম চাউমিন বানাচ্ছি এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স তো বেশি বেশি করে ব্রকলি দিয়েছি গাজর দিয়েছি দেন বাঁধাকপি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি ডিম টমেটো কেচাপ দেন চাইনিজ ফাইভ স্পাইস হিয়ার ইজ ইয়োর চাউমিন ইয়ে দেখতে অনেক অনেক লোভনীয় লাগছে ব্রকলি টু গুড তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই